শরীয়তপুরের মিরাশা চাষি বাজারের দুই তৃতীয়াংশ জুড়ে রসুন কেনা বেচা হয়। বাজার জুড়ে সাদা ধবধবে রসুনে ভরপুর। প্রতিদিন এই বাজারে কেনা বেচা হয় 3-4 কোটি টাকার রসুন। পদ্মা সেতু চালুর পর যাতায়াত সহজ হওয়ায় পাইকারদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে বাজারটি। চার প্রকার রসুনের দাম, প্রথম এক নাম্বার যেটা এটা 110, দ্বিতীয় নাম্বার হলো এটা 195, তৃতীয় নাম্বারে 80-85, আর চতুর্থ লোকে আপনার লাস্ট 40 টাকা দাম। এবং বাজারে কেনা বেচা খুব ভালো। বিভিন্ন যানবাহনে চেপে অথবা মাথায় বহন করে কৃষকরা বাজারে নিয়ে আসছেন রসুন। ধীরে ধীরে আসতে শুরু করে পাইকাররাও, শুরু হয় কেনা বেচা। আরতে আরতে কৃষক আর পাইকারের দরদামে জমজমাট হয়ে ওঠে মিরাশার চাষি বাজার। মূল্য ভালো পাওয়ায় রসুন বিক্রি করে লাভবান কৃষক। 2 বিঘা জমি লাগাইছি, তো 2 বিঘা জমিতে আমার 120 মন রসুন হয়েছে। আমি বেচে কিনা কিছু লাভবান আছি। নিষ্কড়া জমিনে আমার মোটামুটি 2,500 টাকার মতো এবং কি লাভবানই আছি। আমি আসছি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে। এখানে রসুন প্রচুর আমদানি, এখানে আমরা কিনি, গাড়ি লোড করি, 20 টন 25 টন এক এক টিরাকে ধরে, 15 টন 5 টন নিম্ন পর্যায়ে প্রত্যেক দিন মাল কিনে এখানে কিনে আমরা সাতক্ষীরা কালীগঞ্জে রসুনটা আমাদের খুবই লাভ হয়। বাজার দর হিসাবে বাজারে এখন খুব লাভবান আমরা। আমদানি বেশি থাকায় দামে কিছুটা সাশ্রয়ী, তাই রসুন ক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তের পাইকারদের পছন্দ এই বাজারটি। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে রসুন ক্রয় করতে পারায় এই বাজারে আগ্রহ বাড়ছে পাইকার ও ব্যবসায়ীদের। এখানে অনেক রসুন ওঠে এবং দূরদূরান্ত থেকে অনেক পাইকার আসে। আর এখানে যে কৃষকরা আছে তারাও দেখা যাচ্ছে যে মাল নিয়ে আসে, রসুন নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা রসুন কিনি। রসুনের দিক দিয়ে আমাদের বলতে গেলে সারা বাংলাদেশের ভিতরে আমরাই শীর্ষস্থানে আছি, কারণ রসুন, এত রসুন সারা বাংলাদেশে কোথায় ওঠে না। পাইকার এবং কৃষক উভয়ের আমরা নিরাপত্তা দিয়ে থাকি, এই জন্য বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে এবং ক্রেতাও আস্তে আস্তে বাড়ে এবং বিক্রেতার হারও আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতু চালুর পর যাতায়াত সহজ হওয়ায় বেড়েছে এই বাজারের বেচা বিক্রি। 3 একর জমিতে গড়ে ওঠা মিরাশা চাষি বাজারে আড়তের দোকান রয়েছে 105টি।